টাকার কথা, টাকার কথা, কথার কথা মোটেও নয়, টাকার টাকে মানুষ তোরা, খুচরো মানুষ খরচ হয়, খরচ হয়। তন্ত্রে টাকা, মন্ত্রে টাকা, যন্ত্রে টাকা আওয়াজ করে, টাকার জন্য মানুষ বাঁচে, টাকার জন্য মানুষ মরে, বন্ধু টাকা শত্রু টাকা, টাকাই প্রভু টাকাই ছেলা, বেদেও টাকা বলেও টাকা, সবই হলো টাকার খেলা। উঠতে টাকা বসতে টাকা, টাকাই হলো ঘুমের বড়ি, টাকার খাটে টাকার ঘুমে স্বপ্নে দেখা, টাকা করি টাকা করি। টাকার পীড়িত টাকার সোহাগ, টাকার জন্য আলিঙ্গন, টাকায় কেনা টাকার লীলা, টাকাই নাকি বৃন্দাবন, টাকার জন্য হন্দি ফিকির, টাকার জন্য মানুষ খুন রক্ত মাখা, টাকাই নাকি টাকায় বাড়ে একশো গুণ। প্রশ্ন শুধু কোন গুণে হয়, কোন প্রাণীটা মানুষ নাম, উত্তর দেয় হয়তো রক্ত, হয়তো অশ্রু, হয়তো ঘাম, মানুষ নাম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। আরে এসো এসো অমর, এসো বসো। জানো অমর, দিল্লিতে, দিল্লির কথা থাক, এখন বলো শিবনাথ, তুমি এখানে যা করেছো ঠিক করেছো? কি করেছি? কানাই দাস আমাদের পুরনো লেবার, তাকে তুমি 2000 টাকা কম্পেনসেশন দিয়েছো। আমি স্পেসিফিক্যালি কোনো ইনস্ট্রাকশন দিইনি। তা হয়তো বলোনি, গজেশ পাকামো করেছে, কিন্তু তোমার তো স্পেসিফিক্যালি বলে দেওয়া উচিত ছিল 20,000 টাকার কথা। 20,000 টাকা? হ্যাভ ইউ গন ম্যাড? তুমি ভুলে যেও না শিবনাথ, এই কারখানাটা আমার টাকা রোজগার করার যন্ত্র নয়, আমার সৎ প্রচেষ্টা, একটা স্বপ্ন। জানি আমার, কিন্তু হঠাৎ একটা ইমোশনের বসে 20,000 টাকা দুম করে দিয়ে দেওয়া ঠিক হবে না, সামঞ্জস্য রেখে। সামঞ্জস্য? আজ তোমার নিজের কোনো ব্যাপারে এই সামঞ্জস্য কথাটা মনে থাকবে? আমার, তুমি ভুলে যাচ্ছ, বাড়ি আর ফ্যাক্টরিটা এক নয়। শিবনাথ, তুমি এখন ডাকা বুকো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু একদিন নিঃস্ব অবস্থায় আমার কাছে একটা আদর্শ কারখানা করার স্বপ্ন নিয়ে এসেছিল। আমি ফাইন্যান্স না করলে, আমি আদর্শচ্যুত হয়েছি বলে তো মনে হচ্ছে না, আর তাই যদি হতাম তাহলে সেদিনকার সেই ছোট্ট ফ্যাক্টরিটা
এই এত বড় আকার ধারণ করতো না। আর তুমি ফাইন্যান্সের কথা বলছিলে, তোমার কাছ থেকে আমি যে টাকা নিয়েছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি টাকা আমি তোমাকে ফেরত দিয়েছি আর দিচ্ছিও। ঠিক, আর সেটা করতে গিয়ে তুমি তোমার কর্তব্য জ্ঞানটুকু হারিয়ে ফেলেছো। বন্ধু, তুমি তো সপ্তাহে মাত্র একদিন এখানে আসো, কি করে যে আমাকে ফাইন্যান্স জোগাড় করতে হয় সে সম্বন্ধে কিছুই জানো না। আর বাড়িতে বসে থাকলে তো 20,000 দিয়ে দাও, 40,000 দিয়ে দাও, 1,00,000 দিয়ে দাও। ঠিক আছে, তোমার কোম্পানি যদি দিতে না পারে ও টাকাটা আমি পার্সোনালি দেব। সেটা কি আমার পক্ষে খুব অসম্মানজনক হবে না? সেই বোধটা যদি তোমার থেকে থাকে শিবনাথ, তাহলে টাকাটা পাঠিয়ে দিও। তুমি যখন হুকুম করছো তখন সেটা আমি তামিল করবই করব। 20,000 টাকা আমি পাঠিয়ে দেবো। হুকুম কেন বলছো ভাই, মানবিকতার খাতিরেও তো করা উচিত। ওসব মানবিকতা টানবিকতা আমি বুঝি না অমর। আই এম সরি শিবনাথ, উত্তেজনার বসে হয়তো আমি অনেক খারাপ কথা বলে ফেলেছি। না না, তোমার তো অধিকার আছে। তুমি মাথা ঠান্ডা রেখে সব ব্যবস্থা করো, আমি চলি। আরে যাবে কি, ওই দিল্লির ব্যাপারটা? আরে সেটা তুমি যা ভালো বুঝবে তাই করবে, আমি চলি। রাজু, রাজু শিগগির যা, বাবু এসছে। অফিস থেকে আমাকে তো একটা ফোন করলে পারতে, আমার বুঝি চিন্তা হয় না? আই এম সরি, অফিসের নানা কাজে এতই ব্যস্ত থাকি যে বসুন না। হ্যাঁ গো, দেবু বলছিল কারখানায় তোমার সঙ্গে নাকি কি একটা গোলমাল হয়েছে, কি হচ্ছে গো? সরজু, আমার ব্যবসার ব্যাপারটা আমার উপর ছেড়ে দিলে কি ভালো হয় না? তোমারই এক কথা, সংসারের নানা কাজেতে তুমি জর্জরিত, তার উপরে একটা অ্যাডিশনাল চিন্তা মাথায় না ঢোকালেই তো পারো। কোথায় ছোট সাহেব, কোথায় বিশু? কোথায় আবার, হয়তো ব্যায়াম ট্যায়াম করতে গেছে। আচ্ছা, ব্যায়ামবীর হবে তোমার আদরের ছোট ছেলে। বাহ বাহ, রায় দেখে চৌধুরী বাড়ির দায়িত্ব গ্রহণ করতে গেলে একটু বেশি বহুল তো হতেই হবে। বুঝলে, ভালোই করছে ভালোই করছে। কিরে হঠাৎ চলে যাচ্ছিস? বাবা ফিরে এসছে বোধ হয়, আমায় না দেখলে খুব মন খারাপ করবে। তুই মেসোমশাইকে খুব ভালোবাসিস না রে? মাই ড্যাড ইজ গ্রেট। বাই বাই। আরে ঘড়িতে কটা বাজে রে, এখনো ঘুমোচ্ছে? এই মিঠু, মিঠু, জামা কাপড়টা পর্যন্ত বদলাবার সময় পাইনি। যত সব আধিক কেটা, সূর্য মাথার উপরে পটকা মেরে ঘুমোচ্ছে। এই মিঠু, কি বলছো? শোন, আজ আমার একটা ইম্পর্টেন্ট কনসালটেশন আছে, ফিরতে দেরি হবে, তুই আমার জন্য অপেক্ষা করিস না, খেয়ে নিস। বাবা, আজ তুমি কে? আজ আমি মনে না, ঠিক আছে। হ্যাঁ বাবা, আজকের তারিখটা তোমার মনে নেই? কেন থাকবে না, 10th September? হ্যাঁ 10th September। তো কিচ্ছু মনে পড়ছে না বাবা। তোমার সঙ্গে এখন আমার কুইজ খেলবার সময় নেই, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। বাবা, আজকে আমার জন্মদিন বাবা। হ্যাঁ, আজই তোর জন্মদিন হতো হলো, বলছি একটা জরুরি কাজ রয়েছে আমার, পার্টি ফার্টি দিচ্ছিস নাকি? আমি কিন্তু থাকতে পারবো না। একবার তো মিস করতে পারতে বাবা। ওসব বিলিতি নাকামো আমার আসে না, যদি টাকা লাগে আলমারি থেকে নিয়ে নিও।
ফিরতে দেরি হবে। আরে বাবা, ঘুম হয়ে বসে না থেকে একটু প্রাণের কথা, একটু মনের কথা একটু খুলে বলো না। আমরা তোকে মরিনি কে? হ্যাঁ কে আবার? অমর, অমর চন্দ্র মল্লিক, চেটে গেল কেন? না, ধূপ ধুনা জেলে তাকে পুজো করবো, কাজের বেলা অষ্টরম্ভা, কিন্তু সব কাজেই তার মাথাটি ঘামানো চাই। মাথা থাকলেই ঘামায়, তোমারও তো আছে, ঘামাও না। ঘামাচ্ছি, এসো এসো তো, বসো খাও। কি বুদ্ধি চাও? হ্যাঁ হ্যাঁ বলো ডার্লিং, কি বুদ্ধি চাই? আফটার অল জেবি তোমার বন্ধু, ফিলোসোফার এন্ড গাইড। আমার মল্লিক সব ব্যাপারে তার নাক গলানো চাই, সহ্যে সীমা ছাড়িয়ে যাচ্ছে। আরে তো আমার বাহাতের খে, কিছু খরচাপাতি করবে তো? বলি আজ পর্যন্ত পয়সা ছাড়া কোনো কাজ করেছ? আলবাত করবো। ঠিক আছে, আমিও তাহলে অমর মল্লিকের নাকটা। তোমার কি হয়েছে বলো তো বাবা, কদিন ধরে দেখছি বেশ চিন্তিত। আয় মা, আয় বস বস এখানে, তোর সঙ্গে আমার একটা খুব জরুরি কথা আছে মা। বলো। এটা দেখ। এটা কি? আমার উইল। উইল? হঠাৎ? হঠাৎ কি রে, আমার বয়স হচ্ছে না, তাছাড়া শরীরের যে অবস্থা ভরসাও পাচ্ছি না। আজেবাজে চিন্তা করো না তো, কথাটা হালকা ভাবে নিস না মা। এই বিশাল সম্পত্তি তুই একা। কেন, শিবনাথবাবু তো রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমার অবর্তমানে তুই হবি শিবনাথের 50% পার্টনার। কিন্তু মা মনে রাখিস, আমার এই কারখানাটা শুধু কারখানা নয়, এটা আমার একটা সৎ প্রচেষ্টা। আমি জানি বাবা। হ্যাঁ মা, যেখানে বুঝবি তোর দাবি ন্যায্য, সেখানে যুদ্ধ ঘোষণা করতেও পিছিয়ে যাবি না। হ্যালো, কে? শিবনাথ থাকো? হ্যাঁ আছেন, ধরুন দিচ্ছি। বাবা তোমার ফোন। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, আরে বাবা, এ তো দারুণ খবর। হ্যাঁ, ছোট ছেলে পাশ করেছে, গুড গুড। হ্যাঁ, আরে আমি তো যাবই। হ্যাঁ আমি যাব, সংযুক্তা যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে, ঠিক আছে। আচ্ছা কি বাবা? জানিস মা, শিবনাথের ছোট ছেলে বিশ্বনাথ খুব ভালোভাবে পাশ করেছে, তাই একটা পার্টি। কি এত চিন্তা করছো? চিন্তা করছি না, দিব্য চোখে দেখতে পাচ্ছি, বোয়াল মাছের মাথা কাপ করে বড়শিটা গিলে ফেলেছে, পাতনাটা হাবুডুবু খাচ্ছে। এখন কথা হচ্ছে আমি ঝাটকা দিয়ে তুলব না খেলিয়ে 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 খেলিয়ে। ছিপ হালকা হলে ঝটকা মারতে নেই, ভেঙে যেতে পারে। রে এক্সেলেন্ট মনিকা, কে বলে মেয়েদের বুদ্ধি নেই? হ্যাঁ তবে তোমাকে যা বলতে বলেছিলাম ঠিক মতো বলেছো? আর তোমার কথা অনুযায়ী বিশুর পাশ করার উপলক্ষে একটা বড় রকমের পার্টির আয়োজন করেছি। লাভলি! হ্যাঁ তুমি তো লাভলি বলবেই, পার্টি দেখি আমার শ্রদ্ধা হবে। তুমি মাইরি এক একটা সময় এমন এক একটা কথা বলো না, যে তোমার ঠেলতে 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 আমি এই পর্যন্ত তুলেছি তো, তা আমি তোমার কোনো ক্ষতি করতে পারি? আরে না না, সে কথা বলছি না, ভাবছি যে এত পয়সা খরচা করে পার্টি দেবো, শেষকালে রেজাল্ট যদি। আচ্ছা তুমি কি কিছুতেই আমার উপর ভরসা রাখতে পারো না? আজ পর্যন্ত জেবি তোমায় কখনো কি ডুবিয়েছে? না মানে ডুবাইনি। সেটা বলো। তবে
ওঠাও নি, ভাসিয়ে রেখেছো। মানে এই বুঝি গেলাম, এই বুঝি ডুবলাম, এই বুঝি একটা কিছু হয়ে গেল। কি গেল? কিচ্ছু যায়নি। শোনো, যা বলি, সেদিন পার্টিতে খাবে চলো, কথা দেখে তো এখন অনেক দেরি। যাকে উপলক্ষ করে অনুষ্ঠান, তাকে ফেলে খাই কি করে? ধরো ভালো করে খাবে, একদম লজ্জা করবে না, পছন্দ মতো খাবার গুলো খেও। আমি একটু আসছি। কিন্তু তোমার ওইদিকে তাকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, রাত হয়ে গেছে, তুমি খেয়ে নাও। ঠিক আছে, এটা 50-50। ভেবেছো এত সহজে কেটে যাবে? ওসব চলবে না, বাড়িতে ডেকে নেমন্তন্ন করে বেশ ভালো ভালো জিনিস খাওয়াতে হবে। ঠিক আছে, কবে যাবে বলো? যে কোনো দিন, তবে ওই বা ঘন্ট ঘন্ট খাওয়ালে চলবে না। ঠিক আছে বাবা, তুমি যা খেতে ভালোবাসো তাই তোমাকে খাওয়াবো। অফারটা মনে থাকে জানো। থ্যাংক ইউ। এই যে অমর মল্লিক। নমস্কার। নমস্কার। তোমাদের দুজনের ওয়েল উইশের হিসাবে আজ আমি একটা কথা বলব। কেন বলবে না? কেন বলো, তোমাদের এই ব্যবসায়িক সম্পর্কটা তোমরা মিটিয়ে ফেলো দেখি, এ আর আমার মোটে ভালো লাগছে না। এ আবার কি কথা? আরে শোনো না, আমি বলছি যে ব্যবসায়িক সম্পর্কটা মিটিয়ে পারিবারিক সম্পর্ক গড়ে তুল। আহা, হেয়ালি ছেড়ে সোজাসুজি বলো না কি বলতে চাও। বলছি। আচ্ছা, এই দেবু আর সংযুক্তা দুজনের বিয়ে হলে কেমন হয়? দেবুর সঙ্গে সংযুক্তার বিয়ে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। দেখো, আমি বলছিলাম কি, তোমাদের দুজনের বয়স হয়েছে, এই যে এত বড় প্রতিষ্ঠান যা তোমরা গড়ে তুলেছো, তোমাদের অবর্তমানে এটা কে কিভাবে চালাবে একবার ভেবে দেখেছো? বাইরের পাঁচজনে এসে লুটে পুটে খাবে, হ্যাঁ, কিন্তু দেবু আর সংযুক্তা একজোট হয়ে এটাকে চালাবে। কেউ এখানে বাইরের এসে ভুল ফোটাতে পারবে না, কিংবা কেউ এতটা মদ খেয়েও আপনার জ্ঞান তো বেশ টনটনে। তবে জানেন, কথাটা আপনি মন্দ বলেন। শিবনাথ, ভেবে দেখবি নাকি কথাটা একবার? এই যে মল্লিক মশাই, ওমা আপনি এসে গেছেন। কিন্তু এত রাত হলো, মিঠু তো এখনো এলো না। আসেনি কেন? সে তো আমার আগেই বাড়ি থেকে তাহলে সে কোথাও গেছে। সে কি, রাত 11:30 বাজে, আপনি জানেন না মেয়েটা কোথায়? Thank you.
বুকে জড়িয়ে মেয়েকে আদর হচ্ছে। বুকের ভেতর যে টিউমারটা রয়েছে সেটা যদি ফট করে ফেটে যায় আমার তো শ্রাদ্ধ আর মেয়েটাকে রোগ ধরাবে, মেয়েকে খাওয়ানো তোমাকে দেখতে হবে না। আর তুমি যখন এসে গেছো। কি বৌদি কেমন আছো? কেমন আছো জয়ন্ত দা? বৌদি বোধহয় আমাকে দেখে খুশি হতে পারছে না। তুমি অমন করছো কেন? দেখো তুমি কদিনই বা বাঁচবে, সবার সঙ্গে একটু সদ্ভাব রেখে যাও। আমাকেও তো জীবন কাটাতে হবে নাকি? হ্যাঁ কি চল স্বাধীনতা দিয়েছে বলে শয্যার সীমা অতিক্রম করে যাচ্ছ? হোল্ড অন বাবা, কেন আমাকে একদম দিতে এসো না? আমি যেদিন প্রথম দেরি করে বাড়ি ফিরেছিলাম সেদিন কিছু বলনি কেন? Now it's too late baba, too late. চুপ, একদম চুপ। বাবার সামনে দাঁড়িয়ে আর মাতলাম করতে হবে না। সামান্য দায়িত্ব কি কর্তব্য জ্ঞান থাকতো? দায়িত্ব কর্তব্য তোমার ছিল বাবা? মা মারা যাবার পর তুমি আমাকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলে। আমার আমার সামান্য জন্মদিনটাও তোমার মনে থাকে না? বলতে পারো বাবা, কি করেছো তুমি আমার জন্যে? লাভ নেই বাবা, কোনো লাভ নেই। তীর তোমার হাত থেকে বেরিয়ে গেছে। আসুন স্যার, আসুন। নমস্কার।
আপনি আমাকে চিনবেন না স্যার, কিন্তু আমি আপনাকে চিনি। ও আচ্ছা, আমি একটু ওই সুশান্তর বাড়িতে যাব। ও নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই, আসুন আসুন আসুন। সুশান্ত, এই সুশান্ত, দরজা খোল, দেখ কে এসছেন। সুশান্ত, কি ব্যাপার বিশু, কেন এখানে আসতে নেই নাকি? এসো এসো, ভেতরে এসো। এসো এসো, বসো। হ্যাঁ বলো। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই আমাকে একটু জানালি না। আরে আমি ভেবেছিলাম তুমি বোধহয় ব্যাপারটা জানো। বলাই কাকা বাইরে কেন? এসো ভেতরে এসো, বসো বসো। স্যার, সুশান্ত আর আপনি যে এক কলেজে পড়েন আমরা সবাই জানি। আপনার কত সুখ্যাতি শুনেছি সুশান্তর মুখে। এই নিন। এসব আবার কি? আমাদের এখানে এসেছেন, একটু খেলে খুশি হব। না নিন। স্যার স্যার, আমরা সবাই আপনাদের কারখানারই সব ওয়ার্কার। ইনি হচ্ছেন সুবলদা। আচ্ছা। আর ও ঘন্টু। আপনারা আজ কাজে যাননি? আজ আমাদের নাইট শিফট স্যার, আর এখন আমাদের অন্য অনেক কাজ আছে। আর আপনি? ও আমার মেয়ে স্যার। ও আমাদের গর্ব স্যার। হ্যাঁ, এই সুশান্তই ওকে লেখাপড়া শিখিয়ে ওই হায়ার সেকেন্ডারি ওই কি উচ্চ মাধ্যমিক পাস করিয়েছে। এই সুশান্তই এখন বিএসসি পড়ছে। বাহ, আমি বেরিয়ে গেলে ওইখানকার ছেলেমেয়েদের নিয়ে একটা স্কুল চালায়। ইন্টারেস্টিং। আপনি বলুন স্যার, আজকালকার দিনে সবারই একটু একটু লেখাপড়া শেখা উচিত নয় কি? নিশ্চয়ই। তা আমি এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারি? বললে আপনি কিছু মনে করবেন না তো? আহ, কি দরকার এসব বলার, উনি এসবের কিছু জানেন না। না না, আপনি চলুন স্যার। না দাঁড়ান, জয়া তুমি যেন কি বলছিলে? বিশু, কি দরকার এসব ব্যাপারে মাথা গলানো বলো। কানাই জেঠুর অ্যাক্সিডেন্টের পর বড় সাহেব নোটিশ দিয়েছেন এই ঘরটা সুশান্ত তাকে ছেড়ে দিতে হবে। হঠাৎ করে ঘরটা ছেড়ে দিলে ও কোথায় যাবে বলুন তো? সুশান্তর বন্ধু বলে উনি ঠেকানিয়ে রেখেছেন নাকি? আর তাছাড়া এই ঘর তো আমার নামে অ্যালটমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি। সাহায্যটা তাহলে প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ রইল স্যার? স্যার নয়, বিশুদা। আর জয়া, সারা দেশটাই তো এই প্রতিশ্রুতির মরিচিকার পেছনে দৌড়াচ্ছে, এর নতুন কথা কি? কিন্তু এটাই দেখার যে কেউ ব্যতিক্রম কিনা। চলি। তুই যা। মিস্টার সেন চিঠি পাঠিয়েছেন, জার্মানিতে বিশু থাকার সব ব্যবস্থা করে ফেলেছেন। কোথায় যাচ্ছে খোকা? জার্মানি। কই, আমি তো কিছু জানি না। সেখানেও গিয়ে লেদার টেকনোলজিতে ডিপ্লোমা নিয়ে আসবে। কিন্তু বাবা, লেদার টেকনোলজিতে এদেশে থেকেও পড়া যায়। যায় না এই কথা তো আমি বলিনি, তবে ডিপ্লোমাটা তোমাকে ওখান থেকেই নিতে হবে। কেন, এর পেছনে কোনো কারণ আছে নাকি? আছে বই কি, এখন আমাদের দেশে ফরেন ডিপ্লোমার একটা কদর রয়ে গেছে। কিন্তু ইন্ডাস্ট্রি মডার্নাইজেশনের জন্য কারিগরিটা জানাই দরকার, তার ছাপ এখানকার হোক কি বিদেশের হোক আমার মনে হয় তাতে কিছু যায় আসে না। যায় আসে, যায় আসে, কারণ নামের পাশে একটা ফরেন ডিপ্লোমা থাকলে এদেশের লোকেরা ভাবে সে যা বলছে সেটাই তো সত্য। তা আমার মনে হয় কি দরকার অত দূরের পথ, খোকা যদি যেতে না চায় তুমি জোর করো না। আরে এরকম একটা ফরেন যাওয়ার চান্স তুই ছেড়ে দিচ্ছিস, তুই কি রে? না না, ওকে যেতে হবে, যেতে হবে, অন্ততপক্ষে কারখানার স্বার্থে ওকে যেতেই হবে। নিশ্চয়ই। ও বাবা, কারখানার কথায় মনে পড়ে গেল, আমার কলেজের এক বন্ধু আছে, হ্যাঁ, নাম সুশান্ত। চাকরি? না না, ওর বাবার নাম হচ্ছে কানাই দাস, আমাদের কারখানায় কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু বাবা,
আমরা তো ওর সমস্ত পাওনাগণ্ডা মিটিয়ে দিয়েছি। কিন্তু তুমি ওকে নোটিশ সার্ভ করেছো যে ওদের ঘরটা ছেড়ে দিতে হবে। সেটাই তো স্বাভাবিক। কিন্তু এই অবস্থায় ঘর ছাড়লে ওরা কোথায় যাবে? কিন্তু বাবা, আমরা তো কলোনির ওই ঘরটা অ্যালার্ট করে দিয়েছি ঘন্টুকে, মানে আমাদের ঘন্টুকে। আচ্ছা, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো তো। বাবা, আর কয়েকটা বছর ওদের ওখানে থাকার পারমিশন দাও না। বিশু, তুই কেন বুঝতে পারছিস না এই সমস্ত ঘটনাগুলো লেবারদের সামনে একটা এক্সাম্পল হয়ে যাবে, তাই না বাবা? তুমি এক কাজ করো, এই ম্যানেজারকে ডেকে নোটিশটা উইথড্র করিয়ে নাও। কাল কি নোটিশটা এখন এইভাবে উইথড্র করালে আমি খুশি। হ্যাঁ বাবা। আচ্ছা এবার বলো তো, তোমাকে এই তদবিরটা করতে কি অ্যাডভাইস করেছে অমর? না তো। না না, অমর বাবু কেন হবেন? সুশান্ত তো খোকার বন্ধু, তাই বোধ হয়। সরজু, তবে কলোনিতে কিসলে? হ্যাঁ বাবা, ওই সুশান্তর বাবার খবরটা পেয়েই আমি। ভালো করনি, ভালো করনি, কারণ তুমি হচ্ছে মালিকের ছেলে, না বুঝে না শুনে হুট করে চলে যাওয়াটা কলোনিতে উচিত হয়। কিন্তু বাবা, কলোনিতে গিয়ে তো আমি কোনো অন্যায় করিনি। শোনো, তুমি এখনো বুঝতে শেখোনি, যতটা হজম হয় ততখানে খাওয়াই ভালো। আর ভবিষ্যতে যেন আমায় শুনতে না হয় তুমি ওদের হয়ে ওকালিতে করছো। বাবা, আমি ঠিক এইভাবে। বিশু, তুমি এখন ছেলে মানুষ, ব্যবসাটা এখান থেকে নয়, এখান থেকে করতে হয়। শোন শোন, দাঁড়া বাবা, এখন আবার কোথায় যাচ্ছিস? কলোনিতে। কি দরকার তোর? উনি যখন পছন্দ করেন না, তাছাড়া এই ব্যাপারে মাথা ঘামিয়ে শুধু শুধু অশান্তি বাড়াচ্ছিস কেন বলতো খোকা? কিচ্ছু অশান্তি বাড়াচ্ছি না মা, আমি সুশান্তকে খবরটা দিয়ে চলে আসবো। খোকা, সিইউটি কাট বা পিউটি পাট, গুড, পিউটি পাট। এই পাট কিরে বলছি না, পিউটি পুট। সুশান্ত আছে? বিশুদা, আসুন আসুন। সুশান্ত কোথায়? ও তো নেই। ও যাকে, তুমি আগে ওদের বুঝিয়ে নাও যে পিউটি বাট, সিউটি কাট, কিন্তু পিউটি পাট নয় কেন? ওটা ব্যতিক্রম। ও আজকে তাহলে তোমাকে ব্যতিক্রমে পেয়েছে। ওদিকে পিউটি পাট আর এদিকে আমি। তার মানে? মানে সাহায্যটা আর প্রতিশ্রুতির সীমাবদ্ধতার মধ্যে নেই। সত্যি? আমি তো সেই খবরটাই দিতে এসেছি। এই যা, তোদের এক ছুটি বাড়ি যা। আসুন, বাড়িতে গিয়ে বলবি এই স্কুলটা আর উঠছে না, থাকছে থাকবে। আরেও বলবি সুশান্ত দা আর কলোনি ছেড়ে যাচ্ছে না। যা, তোদের এক ছুটি। জানি, আমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তখন মালিক প্রায় এখানে আসতেন। বাবা এই কলোনিতে আসতেন? হ্যাঁ, আমাদের আদর করতেন, চকলেট দিতেন। তারপর? তারপর? তারপর হঠাৎ উনি আসা বন্ধ করে দিলেন। কত ন দশ বছর ধরে আর ওনাকে এখানে দেখিনি। কেন? বাবার মুখে শুনেছি মানুষটাই নাকি একদম পাল্টে গেছে, এখন নাকি ওনার ধ্যান জ্ঞান শুধু টাকা। তুমি কি বলছো জয়া? নিশ্চয়ই, না হলে ঘন্টু দাদের এত সুযোগ সুবিধা কেন? কেন? কারণ ওরা মালিকের খাস লোক, যত বেআইনি কাজ ওরা করে
বিআইনি মানে না থাক না জয়া আমাকে জানতেই হবে তুমি বলো আমাকে নিমন্ত্রণের লিস্ট হয়ে গেছে বাবা প্রায় 1200 তা তো হবে আর যারা বাইরে আছে তাদের কার্ড পোস্ট করে দিতে হবে সেই লিস্ট আমি আলাদা করেছি এই তো দুর্গাপুরের ছোট মামা বোম্বে ছোট মাসি আর শুধু তোর পিসিকে কাশী থেকে আগে আনতে হবে পিসিকে শুধু আনলেই হবে না বাবা পিসিকে এখানেই থাকতে হবে তোর পিসি রাজি হবে তো পিসিকে রাজি করেছি বলেই কিন্তু আমি এই বিয়েতে মন দিয়েছি বাবা নইলে তোমাকে ছেড়ে দূর পাগল মেয়ে সব মেয়েদেরই একদিন বাবা মাকে ছেড়ে যেতে হয় তুমি কিন্তু সাবধান ভালোভাবে থাকবে বাবা তুই একেবারে চিন্তা করিস না মা তুই তো আমার ভরসা তুই তো আমার ছেলে মা রোজ খবর নিবি তো আমি রোজ একবার করে এসে তোমাকে দেখে যাব তুমি কিন্তু শিবনাথ কাকুকে বলে রেখো ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন থেকে আর শিবনাথ কাকুটাকু নয় এবারে বাবা বলতে হবে ওকে বাবা দেবু দেবু আসি বাবা তোমার মা কোথায় ওই তো মা আসছেন ও মা এই তো আমি একটা সুখবর আছে কি গো দেবুর বিয়ের তারিখ পাকা করে অমর খবর পাঠিয়েছে বলো কি গো কবে এই সামনের মাসের 7 তারিখে ও মা আর তোমার কটা দিন বাকি হ্যাঁ গো কি করে কি হবে তোমার তো কোনো আপত্তি নেই না মানে ওই হ্যাঁ গো শাড়ি গয়না লোকজন বলা বলি বাড়িঘর তো ঠিকঠাক করা এত সব আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না সরজু উচ্ছ্বাস জিনিসটা মস্তিষ্কের জন্য খুবই ক্ষতিকারক আর ক্ষতিকারক কোনো কিছুই আমি পছন্দ করি না এসবের মানে কি মিঠু তুমি ড্রিঙ্ক করেছো আরে গুড বাই তুমি এখন এই রাস্তায় আসলে কি হচ্ছে কি যাও বাড়িতে ওঠো গন্ধ গন্ধ শুকছিলাম দারচিনি জুজুর ফল দেখাচ্ছ হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি যাও বাবা বকবে স্টেডি হও মিঠু স্টেডি হও ওঠো ওঠো গাড়ি চড়ো গাড়ি চড়ো ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছাড়ো না স্টেডি হও মিঠু আমি বাড়ি যাব না আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি বাড়ি কার বাড়ি রাত কাটাবার জায়গা একটা আছে হ্যাঁ অ্যাডভোকেট জে বি গাঙ্গুলির বাড়ি কি কষ্ট তোমার বলবি আমাকে বুঝলে তুমি শুনে কি করবে কিছুটা ভাগ করে নেব তাই সত্যি অবহেলা তাচ্ছিল্য এই শব্দগুলো
মানে কোনদিন কোনদিন নিজে থেকে ফিল করতে পেরেছো? না না পারুনি। বিশুদা তুমি কি জানো আমার আমার বাবার জন্য আমার মা আত্মহত্যা করেছে? জানো আমার কেউ নেই। আজ থেকে তোমার আমি আছি মিঠু। স্বপ্ন দেখাচ্ছ, তার চেয়ে চলো একটু মদ খাই। না, এই মুহূর্ত থেকে তোমার সব নেশা বন্ধ। বাঁচবে মিঠু, তুমি নিশ্চয়ই বাঁচবে, আমি বাঁচাবো তোমাকে। ভাবছো তুমি নাচবে শহর ঘুমুর পায়ে, ভাবছো তুমি নাচবে তোমার ডাইনে বাই, ভাবছো তুমি সুতুর টানে নাচবে সবাই, ভাবছো লোকে দিচ্ছে তোমায় হাততালিটাই, ভাবছো তুমি বাঁচবে তুমি একার ছালে, ভাবছো তুমি ছুটবে জগৎ তোমার তালে, ভাবছো তুমি সুতোর টানে নাচবে সবাই, ভাবছো লোকে দিচ্ছে তোমায় হাততালিটাই, ভাবছো তুমি ভাবনা তোমায় ডাকছে কাছে, তোমার জন্যে আমার মনেও ভাবনা আছে, ভাবছো তুমি সুতোর টানে নাচবে সবাই, ভাবছো লোকে দিচ্ছে তোমায় হাততালিটাই, ভাবছো তুমি ভাবনা নিয়ে কোথায় যাবে, ভয় পেও না জীবন তোমায় পথ দেখাবে, ভাবছো তুমি সুতোর টানে নাচবে সবাই, ভাবছো লোকে দিচ্ছে তোমায় হাততালিটাই, ভাবছো তুমি এই তো জীবন দিব্যি আছো, নাচাতে চাও দেখাও নিজে কেমন নাচো, নাচছো তুমি নিজেই নিজের সুতোর টানে, হয়তো জীবন তোমায় নিয়ে খেলতে জানে, হয়তো জীবন তোমায় নিয়ে খেলতে জানে, হয়তো জীবন তোমায় নিয়ে খেলতে জানে। আর নিশ্চয়ই ভাববে না তুমি একা। কখনো না মিঠু, আর শুধু একটা চেঞ্জ বলো। আমার মনে হয় যে এসব পোশাক ছেড়ে খোঁপায় এক রাশ ফুল দিয়ে, কপালে একটা লাল টিপ পরে, শাড়ির আঁচল উড়িয়ে তুমি আমার সামনে এসে দুহাত বাড়িয়ে যদি বলতে তুমি আমার, পারি না। দেখো আমি স্কার্ট জিন্স ছাড়তে পারবো না, শাড়ি পরলেই মনে হয় কেমন যেন আটকে গেছি। তার চেয়ে বরং আমাদের রোম্যান্সটা এখানেই শেষ করে দাও, তারপর খোপা শাড়ি টিপ পরা কোনো মেয়েকে বিয়ে করে ফেল।
মেধা বাবার হাত দাও, মেয়ের হাত দিন। চিরসুখী হও মা, চিরসুখী হও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। যা, সম্প্রদান পর্ব সমাপ্ত। আর কি শিবনাথ, কোনের বাপ, এখন থেকে তুমি আমার অতি আপনজন হয়ে গেলে। আইডিয়াটা কেমন দিয়েছিল মা? এক্সিলেন্ট। মাল খেতে খেতে, আরে তোমরা তো মাতাল বলো। আরে না না, দারুণ আইডিয়া দিয়েছেন শিবনাথ। বিপদে আপদে তুমি তো আমার পাশে এসে দাঁড়াবে ভাই। দেখো তোমায় দেখে আমার বুকে বল আসবে। কেন ভাই, এই প্রথম কি তোমার পাশে এলাম? আরে না না, দেখো ব্যবসার সঙ্গে যে সম্পর্ক তার স্বাদ আলাদা। আর আরে হচ্ছে তোমার ভাই ভাই, বেয়াই বেয়াই। বাবা দারুণ বলেছেন আপনি। আর সংযুক্তাকে বিশ্বাস করো, আমার পুত্রবতী হিসেবে পেয়ে আমি এই সময় আনন্দিত। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো ভাই, আয়োজন তো বিরাট করেছো। বলছিলাম যে মদের আয়োজন রেখেছ? গাঙ্গুলি মশাই, আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। যখন বলবো মদ আছে, তখন সঙ্গে সঙ্গে আর কিছুর বায়না ধরবেন। কিছু না, দেখছি। কি দেখছো? খোপা, টিপ, না চল। তোমার দু হাত ধরে বলবো নাকি? তুমি আমার আদর করো। ছাড়ো, সবাই দেখছে। বর্বু, বর্বু কোথায়? আদর করবো, আদর করবো। বর্বুর কাছে চলো। বর্বু, ও বর্বু, বর্বু তো বাস জানো। চলো মেরে চোখ শির কানা, তাই বলে কি প্রেম দেব না? কি ভাব শিব ভাই, শিব ভাই, আমার ভাই, আমার ভাই। এখন 50,000 টাকা ছাড়া তো। 50,000 কেন? ফুকামনি বুঝতে পারে না। মহাপ্রভু তুমি যে কি ভাবো আর কি করো তা কিছুই বুঝতে পারে না। আলবাত জানি। আচ্ছা অমর মল্লিকের সম্পত্তির আসল উত্তরাধিকারী কে? সংযুক্তা। মানে তোমার পুত্রবধূ? তাহলে তো তুমি অমর মল্লিকের সম্পত্তির পুরোটাই প্রায় মেরে দিলে। ঠোঙায় জড়িয়ে মায়ের কোল থেকে ঘুমন্ত শিশুকে আমি ছিনিয়ে আনতে পারি, কেউ টেনি পাবে না। তা তো হলো, কিন্তু একটু ক্লিয়ারলি বলো তো, তুমি ওই সম্পত্তি সম্বন্ধে কি সব বলছিলে, আমাকে কি করতে হবে? ছেলে আর বউকে হানিমুনে পাঠিয়ে দাও। হানিমুনে পাঠিয়ে দেব, তারপর? তারপর আমি দেখছি। ওকে ওকে ওকে, তাহলে তাই করছি। Mm-hmm.
এই কি বোবা, তুমি সব নিয়ে এসেছো? রাজু কোথায়? বাজারে গেছে বাবা। ও আচ্ছা, রাখো, বসো বসো। বৌমা, উনি কিন্তু চায়ে চিনি খান না। আর হ্যাঁ, চা জল খাবার খেয়ে ঘর দুর গুছিয়ে একবার রান্নাঘরে এসো। কিরে পিসু, তোর দাদা তো এত ঘটা করে, এত অনুষ্ঠান করে বিয়ে করলো, কিন্তু তারপর তো একেবারে চুপচাপ। হ্যাঁ বাবা, দাদা তোমার থেকেও বেশি চিন্তা ভাবনা করে। হ্যাঁ পিসু, আলটিমেটটা বন্ধ কর তো। আচ্ছা, তোমরা সবাই মিলে ওর পেছনে লেগেছো কেন বলো তো? কিরে পিসু, তোর দাদা আর বৌদিকে হানিমুনে পাঠালে কেমন হয়? দারুন। কি গো বৌদি, আপনার কাছে আসতে আমরা বাধ্য হলাম। কোনো লাভ নেই, শিবনাথ যে আপনাদের দুজনকে ব্ল্যাকলিস্ট করেছে তা আমি জানি, আর আমার কাছে তদবির করে কোনো লাভ হবে না। না না মিস্টার মল্লিক, আপনার কাছে আমরা তদবির করতে আসিনি। দেন হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? শুধু আপনার প্রতি আমাদের যে রেসপেক্ট আছে সেই কারণে। কি ব্যাপার বলুন তো। মিস্টার রায়চৌধুরীর অ্যাক্টিভিটি সম্পর্কে আপনার কোনো ধারণা আছে মিস্টার মল্লিক? কার সম্বন্ধে কাকে কি বলছেন? ঠিকই বলছি, আপনি জানেন কোন ধরনের লোকজনের সঙ্গে উনি আজকাল মেলামেশা করেন? মানুষ কি বললো সে নিয়ে মাথা ঘামালে কি চলে? অমর, আফটার অল উই আর বিজনেসম্যান,
কিন্তু কথাগুলো যে আমার ভালো লাগেনি শিবনাথ। কথাগুলো কানে না তুললেই হলো, ছাড়ো সেসব কথা। না, কথা ছাড়লে চলবে না। শিবনাথ, তুমি বোধহয় ভুলে গেছো, আমি টাকার যোগান না দিলে তুমি আজ যে সিংহাসনে বসে রাজত্ব করছো তা তোমার স্বপ্ন হয়ে থাকতো। এ কথা তুমি আর কতবার বলবে অমর? আমি যে অকৃতজ্ঞ নই তার জীবন্ত উদাহরণ তো তুমি রয়েছো। তার মানে? কত লোক লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে চেয়ে আমাকে অফার দিয়েছে, ইজিলি আমি তাদের ডাইরেক্টর করে দিতে পারতাম, কিন্তু শুধু শুধু সেদিনের কথা বলিনি বলেই এত বড় ব্যবসাটাকে আমি এখনো এখন আমি পার্টনারশিপে রেখেছি। দেবু আমার ছেলে, সেও এখানে চাকরি করে, ভাউচারে সাইন করে মাইনে নেয়। সেই জন্যই তো আমাকে বেশি করে ভাবতে হচ্ছে। তার মানে কি ভাবতে হচ্ছে? আজ তুমি শুধু আমার পার্টনারই নও, আমার পরম আত্মীয়। তাই ভাবতে হচ্ছে আমার সম্মানের কথা, বংশমর্যাদার কথা। হঠাৎ তুমি কি মনে করো আমি কোনো খবর রাখি না? তুমি যে আজকাল কতগুলো নোংরা ব্যবসায়ীদের সঙ্গে মিশে নোংরামি শুরু করেছো তা সব আমি জানি। এই যারা বকছো জেনে রাখো আমারও স্বচ্ছের একটা সীমা আছে। মেজাজ দেখিও না শিবনাথ, প্রমাণ চাও। এতই যদি জানতে তো লাভের কড়কড়ে টাকা গুনবার সময় এসব কথা বলেননি কেন? আগে যদি জানতাম তাহলে তোমাকে কিছুতেই ও পথে যেতে দিতাম না। শিবনাথ, এখনো সময় আছে, তুমি এসব বন্ধ করো। বাজার যা হয়েছে তাতে একটু আধটু উল্টো পাল্টা না করলে তো অস্তিত্ব থাকবে না বন্ধু। আর তাছাড়া তুমি তো আমাকে চেনো, পিছু হটতে আমি শিখিনি। অন্যায়কে প্রশ্রয় দিতে আমিও শিখিনি শিবনাথ। দরকার হলে আমি তোমার বিরুদ্ধে কোর্টে যাব, তাতে যদি কারখানা বন্ধ হয় হবে। এসো এসো শিবনাথ, এসো এসো। আচ্ছা তাহলে, আচ্ছা আপনারা আসছে মঙ্গলবার সন্ধ্যের দিকেই আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর শিবনাথ কি বলো? টেলিফোনে যে ব্যাপারগুলি নিয়ে তোমায় বললাম তা নিয়ে কিছু ভেবেছো? তুমি অমর মল্লিককে সরিয়ে ব্যবসার ষোলো আনা মালিকানা চাও, তাই তো? দ্যাটস রাইট। ওর শেয়ারের যে ভ্যালু তার ওপরে আমি কিছু দিতে রাজি আছি, শুধু তুমি ওকে রাজি করাও। রাজি অমর মল্লিক হবে না, আর অংশীদারই বা ছাড়তে যাবে কোন দিককে? হ্যাঁ তার মানে? আচ্ছা এরকম এটিয়াল মাটির মতন মাথা নিয়ে এত বড় কারবারটা তুমি কি করে চালাও? এদের একটু সুবুদ্ধি দাও মা গো, এদের কপালের জোর বাড়াও। জয়ন্ত, কাম হোয়াট মে, যেমন করে হোক এই ব্যবসা 100% মালিকানা আমার চাই। একবারে মালা পরিয়ে দেবে, ইন্ডিয়ান পেনাল কোডের যতগুলো সেকশন আছে সব দিয়ে তোমায় একটি মালা পরিয়ে দেবে। অমর মামলা করবে? আরে তোমার বিরুদ্ধে সব প্রমাণ নিয়ে অমর যদি কোর্টে যায় আমি কে? আমার মরা বাপ এসো তোমায় বাঁচাতে পারবে না। বাহ স্প্লেন্ডেড জবাব নেই, বাবা ভাগ্য করলে তোমার মতো একজন অ্যাডভাইজার পাওয়া যায়। বলি অমর মল্লিক কি যদি সব কিছু করবে তো তোমাকে আমি মুঠো মুঠো টাকা দেবো কেন? মুঠো মুঠো টাকা দেবে কেন?
কেন দেবে? শিবনাথ, শিবনাথ, তোমার মল্লিককে তুমি সরিয়ে দাও। সেই কথাটাই তো বোঝাবার চেষ্টা করছি। তাহলে আমি ওর সব ব্যবস্থা করে ফেলছি। সব ব্যবস্থা করে ফেলছো মানে? কত মানেটা নিয়ে বুঝিয়ে কাজ করতে পারবো না বাপু। যদি আমার উপরে ভরসা রাখো তো দায়িত্ব দাও, নাহলে যাও সারা জীবন ওই যন্ত্রণা বুকের মধ্যে পুষে টিলে টিলে মরো। আর তোমার উপর তো আমার ভরসা আছে। ওকে ওকে, তাহলে লাখ দুয়েক টাকা খরচ করার জন্য প্রস্তুত থাকো, আমি যখন চাইবো তখনই দিতে আসবো। ডাজন্ট ম্যাটার, এখন বলো আমায় কি করতে হবে। তোমায় কলের পুতুলটি হয়ে থাকতে হবে। আমি যেমন যেমন সুতোটি টানবো তেমন তেমন হাত পা নাচাবে তুমি। বয়স তো কম হলো না, এখনো কচি খুকিট। জেগে, একটা কাজ এসেছে। কত টাকা? ধরো লাখ দুয়েক তো হবেই। খুন? হ্যাঁ হ্যাঁ, খুন। একটা বুড়ো যার তিন কুলে কেউ নেই। যদি ধরা পড়ি? ভয়ে একেবারে গুটিয়ে পড়লে যে। দার্জিলিং এ পাহাড়ের উপর থেকে স্বামীকে যখন খাদের মধ্যে ছুঁড়ে ফেলেছিলে তখন তো ধরা পড়নি। কেন, কে দিয়েছিল বুদ্ধিটা? এই যে এই মাথা থেকে এসেছিল। তুমি না ভীষণ দুষ্টু। লোকে ওই একই কথা বলে। শোনো, কাকে যাই? বাড়ির কাউকে একটু ডেকে দাও না ভাই। বলো গোল্ডেন বিস্কিট কোম্পানি থেকে আসছে। বিস্কিট? বিস্কিট লাগবে না, আর বাবু ছাড়া বাড়িতে কেউ নেই। বাবুকেই ডেকে দাও না ভাই। কিরে, কার সঙ্গে বকবক করছিস? দেখুন না, কখন থেকে বলছি কাউকে ডেকে দিতে। বলো। দেখুন, আমি গোল্ডেন বিস্কিট কোম্পানি থেকে এসেছি। এগুলো আপনি দোকান থেকে নিলে 7 টাকা লাগবে, আর আমার কাছ থেকে নিলে 5 টাকা। আমরা পাবলিসিটির জন্য বেরিয়েছি তো। দেখো মা, এ বাড়িতে বিস্কুট খাবার লোক আর নেই। বিস্কুট খাওয়ার আবার বয়স আছে নাকি? আপনি নিন না, তুমি বরং অন্য কোথাও। ঠিক আছে, একটা খেয়ে দেখুন, ভালো লাগলে নেবেন, না লাগলে নেবেন না। না না, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তুমি বরং। যদি আমি আপনার মেয়ে হতাম পারতেন মুখের উপর না বলতে? ভালো তো, দু প্যাকেট দাও। যা, টেবিলের উপর 10 টাকা আছে, নিয়ে আয় তো। যাই বাবু। দাও দাও, টাকাটা নিয়ে যাও। টাকাটা রাখুন, আমি এক্ষুনি আসছি। ওই মেয়েটা একটা বিস্কুট দিয়েছে, সেটা খেয়ে কে দিয়ে দেবনি? ওই তো ওখানেই ছিল, আমি ভেতরে টাকা আনতে গিয়ে ফিরে এসে দেখি নেই।
বাবাকে কে এইভাবে খুন করলো? আর কি বা তার উদ্দেশ্য? কাজের লোকটা বলছিল দাদা কিছুতে বিস্কুট খেতে চাননি, আর মেয়েটা বারবার বলছিল যদি আমি আপনার মেয়ে হতাম। কিন্তু পিসিমা, পোস্টমর্টম রিপোর্টে বিস্কুটের মধ্যে বিষ পাওয়া গেছে। বাবার তো কোনো শত্রু ছিল না কাকাবাবু, কে যে কি কারণে ঠান্ডা মাথায় বাবাকে খুন করতে পারে আমি ভেবে উঠতে পারছি না। আপনার কি মনে হয় কাকাবাবু? আসলে প্রত্যেক মার্ডারের পেছনে একটা মোটিভ থাকে জানবে মা, তবে তোমার বাবা যেরকম অমায়িক ছিলেন তাতে ব্যক্তিগত শত্রুতা কারোর সঙ্গে ছিল বলে তো মনে হয় না। তাহলে? তবে একটা অল্টারনেটিভ হচ্ছে প্রপার্টি বিজনেস। সম্পত্তি তো আমি একমাত্র বলিস, আর ব্যবসায় শ্বশুর মশাই আছে। হ্যাঁ, শিবনাথ রায়চৌধুরী। কি হয়েছে কাকাবাবু? না কিছু না, চোখ কান খোলা রাখবে মা, বেতালা কোনো কিছু দেখলেই সঙ্গে সঙ্গে আমাকে জানাবে, ইনকোয়ারিতে কাজে লাগবে। নিশ্চয়ই জানাবো কাকাবাবু। টাকা টাকা টাকা, প্রচুর টাকা শিবনাথ, কেউ বাধা দেবার নেই, ভাগ চাওয়ার নেই, ভোগ করো। দেখো তুমি অমর মল্লিককে সরিয়ে দিতে বলেছিলে, দিয়েছি। কিন্তু কিন্তু আমি এইরকম ভাবে তো সারাতে বলিনি। নেকার মতো কথা বলো না শিবনাথ, টাকা চাইছো বলি দেবে না, এও কি হয়? কিন্তু তাই বলে একটা জলজ্যান্ত মানুষকে বিষ খাইয়ে? এই যার জন্য করি চুরি সেই বলে চোর। কিন্তু কিন্তু বিশ্বাস করো আমি এতটা ভাবিনি। দেখো তোমার গলার কাঁটা আমি সরিয়ে দিয়েছি, খবরদার তোমার ব্যবহারে মানুষ গুণাক্ষরে যেন টের না পায়। আমার এক গ্লাস জল দেবে? দশ দিন তো হয়ে গেল খালি খালি তোমার গলা শুকিয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে, জলে কিছু হবে না শিবনাথ, গুছিয়ে মদ্যপান করো। এমন তো কখনো হয়নি রাজু। যাই মা। রাজু তোর বাবুকে ধর। বাবু বাবু সরে যা। দেবু ঠাকুরি কি দেখছিস, যা বাবাকে ধরে নিয়ে আয়। কাছে আসিস যা। বৌমা, মা তোমার বাবার চলে যাওয়াটা উনি একেবারেই মানতে পারছেন না। তোমার তোমার বাবা এভাবে চলে গেছে বললে আমি বিপদে পড়ব। চ্যালেঞ্জ, আমি ব্যবসাকে কিছুতেই ডুবতে দেব না, কিছুতেই না। বিশু বিশু বাড়িতে নেই। নেই কেন? কেন নেই? সরজু এক গ্লাস জল দাও। কি তোমার তো কিছুই হয়নি, তবে চাকর বাকর ছেলেমেয়ের সামনে এরকম, আমি তো ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না। তুমি আবার আজকাল ব্যাপার বুঝবার চেষ্টা করছো নাকি?
তাও এক গ্লাস জল দাও। দেবু তো বেরিয়ে গেছে। হ্যাঁ, এই তো একটু আগে বেরুলো। বৌমা, বৌমা আমায় ডেকেছেন বাবা? হ্যাঁ বৌমা, এই তোমার নামে একটা 20 লাখ টাকার পে অর্ডার ইস্যু করে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি আমি আমার ব্যাংকে। আতাশা, তোমার বাবার সলিসিটার সুধাংশুবাবু আছেন, তাকে খবর পাঠিয়ে দিয়েছি। জয়ন্ত আজ কোর্ট ফেরত কাগজপত্র নিয়ে এখানে আসছে, তুমি ভালো করে দেখে বুঝে সেগুলো সই করে দেবে। আমি ঠিক বুঝতে পারছি না বাবা। তুমি আমার পুত্রবধূ বলে ভেবো না যে তোমার বাবার অর্ধেক ভাগ আমি নিয়ে নেব। অমরের 50% শেয়ারের যা ন্যায্য দাম তাই আমি তোমায় দিচ্ছি, তুমি ভালো করে বুঝে দেখে সই করে দিও। বাবা, পে অর্ডার, শেয়ার হস্তান্তরের কাগজপত্র এগুলো তৈরি করতে দেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করতে পারতেন। বৌমা, এসব তুমি কি বলছো? দাও শোনো, এই চৌহদ্দের মধ্যে আজ পর্যন্ত আমি কাউকে জিজ্ঞাসা করে কোনো কাজ করে দে, এই সাম্রাজ্যে আমার কথাই হচ্ছে শেষ কথা। আপনি কিছু মনে করবেন না বাবা, এই শেয়ার আমি বেচবো না। মানে? আমি কারখানায় যাব। বিশ্বাস করুন বাবা, আপনার সঙ্গে সমান পরিশ্রম করে সব দায়িত্ব ভাগ করে নিতে আমি পারবো। সেই সঙ্গে রায়চৌধুরী পরিবারের সম্মান কভাগ হবে, ভেবে দেখেছো একবার? ছি, শ্বশুরের মুখের উপর কথা বলছো তুমি? মা, বৌদি তো অন্যায় কিছু বলেনি, আর মেয়েরা তো আজকাল আর পিছিয়ে নেই। তাছাড়া বৌদি শেয়ার বিক্রি করার প্রশ্নটাই বা উঠছে কেন? কোম্পানির পার্টনার হিসেবে বৌদির উপর এতটুকু ভরসা আমাদের থাকা উচিত। সেরাম, এইটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ বাবা, এটাই আমার শেষ কথা। রাজু, রাজু, হ্যাঁ রে, বাজারে এনেছি? না মা। আচ্ছা, তোরা কি সবাই মিলে আমাকে পাগল করবি? সে কখন তোকে বাজার আনতে বলেছিলাম না? বাবা বুঝে ডাকছিলেন। আর কথা বলতে হবে না, শিগগির যা বাজার নিয়ে আয়। মা, কি হয়েছে এটা? কি আমাকে জিজ্ঞেস করছিস কেন? ওপরে তোর বউ আছে, তাকে গিয়ে জিজ্ঞেস কর না। কেন, সংযুক্তা কিছু বলেছে? আমি আমার জ্ঞানে দেখিনি যে কোনো বউ শ্বশুরের মুখে মুখে এভাবে কথা বলে। কি বলছো তুমি, ও বাবার মুখে মুখে তর্ক করেছে? শোন না গে, তুই তোর বাবার সঙ্গে এখন কারখানা যাবেন, তোর মালিক হয়ে তোকে মাসে মাসে মাইনে দেবেন। ছি 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 ছি, যথেষ্ট। এত সাহস, এ তোমার বিশ্রী জেদ সংযুক্তা। বাবা আমাদের মাথার উপর থাকতে, আমি নিরুপায়। বেশ কথা, অন্তত আমার মুখের দিকে তাকিয়ে শেয়ারগুলো ট্রান্সফার করে দাও, নইলে অশান্তিতে তো আর এ বাড়িতে থাকা যাবে না। তুমি কেন এক কথা বারবার বলছো বুঝতে পারছি না? তুমি কি চাও বাবা শেয়ারগুলো বেচে দিয়ে বাবার সেই স্বপ্নটুকু বিক্রি করে দিই? এ তুমি কি বললে আমি বুঝলাম না কিছু। হ্যাঁ, আজ তুমি কিছুই বুঝতে পারবে না। বুঝি বুঝি, সবই বুঝি। আসলে তুমি চাও আমাকে তোমার চাকর বানিয়ে সব ব্যাপারে মজা দেখতে, তাই যদি মনে করছো না সরে এসো ওখান থেকে, নিজে একটা কিছু করো, কিন্তু আমাকে ইনসিস্ট করো না। কিন্তু একটা কথা মনে রেখো সংযুক্তা, আমার বাবাকে অপমান করবার কোনো অধিকার তোমার কোনদিন ছিল না, আজও নেই। আমার বাবাকেও ঠান্ডা মাথায় খুন করার অধিকার তোমার? বৌমা, দেবু। কি মা, ও আসছে। দেবু, তোর বাবার যেন কোথায় যাবার কথা আছে, তুই বেরোবার আগে দেখা করে যাস। ঠিক আছে। বৌমা, মা কিছু বলবেন? ওর উপর সন্দেহটা মনে মনে পুষে না রেখে মুখে বলে দিলি তো পারতে। মা, তোমরা অবশ্য লেখাপড়া জানা মেয়ে, একটু তো বেশি বুঝবেই। সেসব ছিল আমাদের আমলে, কর্তারা রূপ দেখে বউ ঘরে আনতেন, ন্যায় হোক অন্যায় হোক, স্বামী শ্বশুরের মুখের উপর কথা বলার সাহস কারোর ছিল না। আপনি কিন্তু ভুল বুঝছেন মা, আমি কিন্তু হাসালে বৌমা, তোমাদের মতো বই পড়া বিদ্যা আমার নেই বটে, তবে যে শিক্ষা আমরা পেয়েছি তার জন্য 91 পরিবারের সুখ দুঃখ মান অভিমান সবই একার ঘাড়ে নিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। বিশ্বাস করুন মা, আমি সত্যি ওভাবে কিছু বলতে চাইনি। কি বলতে চেয়েছিলে আমি জানি না, তবে জানবে আমাদের মুখ্য মা ঠাকুমার কাছ থেকে পাওয়া শিক্ষা তোমাদের কেতাবি শিক্ষার চাইতে অনেক বেশি দামি, অনেক বেশি ভারী। আর হ্যাঁ,
সন্দেহের বুনিয়াদটা যদি মজবুত হয় তাহলে ঘরের মধ্যে ফিসফিস করে নয় বৌমা, জোর গলায় চোখে চোখ রেখে মুখ ফুলিয়ে বলবে, মা আমি। বৌদি তুমি মায়ের কথায় কিছু মনে করো না। এ বাড়িতে কে কি বললো তা নিয়ে ভাববার মতো মানসিক অবস্থা আমার নেই। তোমরা কি একবার ভেবে দেখেছো যে আমার মনের অবস্থাটা কি? একটার পর একটা ঘটনায় আমি বিধ্বস্ত হয়ে যাচ্ছি। তোমার কি হয়েছে বৌদি, তুমি বলো আমাকে। তোমার কি একবারও মনে হয় না ছোট্টা যে আমার বাবা মৃত্যুটা কেমন যেন ধোয়াটে সাজানো? হ্যাঁ বৌদি। কে খুন করতে পারে আমার বাবাকে ছোট্টা, আর কেন? আর পুরো ঘটনাটা সবাই এত সহজভাবে নিচ্ছে কেন? তুমি বললে বলে বলছি বৌদি, সন্দেহ কিন্তু আমারও হয়েছিল। আমি বড় অসহায় ছোট্টা। না বৌদি তুমি অসহায় নও, আমি তোমার সাথে আছি। জানো সংযুক্তা বৌদি না ঠিকই বলেছে, সবাই ব্যাপারটা খুব সহজভাবে নিয়েছে আর সেই জন্যই সন্দেহটা দানা বেঁধেছে। শুধু সন্দেহ হলেই তো চলবে না, প্রমাণ চাই, কিন্তু সেটাই তো নেই। আচ্ছা তুমি একবার কলোনিতে ওদেরকে বলে দেখো না, যদি কোনো সূত্র পাওয়া যায়। কলোনিতে? ঠিক আছে গাড়িতে ওঠো চলো। সুতোর টানে নাচবে সবাই, ভাবছো লোকে দিচ্ছে তোমায় হাততালিটাই, ভাবছো তুমি বাজবে তুমি আকার জালে, ভাবছো তুমি ছুটবে জগৎ তোমার তালে, ভাবছো তুমি সুতোর টানে নাচবে সবাই, ভাবছো লোকে দিচ্ছে তোমায় হাততালিটাই, ভাবছো তুমি ভাবনা তোমায় ডাকছে কাছে, তোমার জন্য আমার মনে ভাবনা আছে, ভাবছো তুমি সুতোর টানে নাচবে সবাই, ভাবছো লোকে দিচ্ছে তোমায় হাততালিটাই, ভাবছো তুমি ভাবনা নিয়ে কোথায় যাবে, ভয় পেও না জীবনে তোমায় পথ দেখাবে, ভাবছো তুমি এই তো জীবন দিব্যি আছো, নাচাতে চাও দেখাও নিজে কেমন নাচো, নাচছো তুমি নিজেই নিজের সুতোর টানে, হয়তো জীবন তোমায় নিয়ে খেলতে জানে। কি হলো নামো? এটাই কলোনি, এসো। ওই যে সুবলদার বাড়ি। কি কাকা ভালো? ওদিকটা বলাই দাঁড়া থাকে। ওদিকে ওদিক এসো। সব শুধু 12 জন মতো ছাত্রছাত্রী হবে না? হ্যাঁ ঠিক। আরে এসো 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 এসো, আলাপ করিয়ে দিই, এ হলো মিঠু। নমস্কার। নমস্কার জয়া, সুশান্ত। তোমাদের কথা এত শুনেছি শুধু দেখাটাই বাকি ছিল। বিশু কি সাংঘাতিক একটা ব্যাপার ঘটে গেল বলতো? হ্যাঁ সেই ব্যাপারেই আমি এখানে এসেছি। কিন্তু আমরা কি করব? তোমরা শুধু একটু নজর রেখো, কোনো কিছু সন্দেহের ব্যাপার হলেই আমাকে খবর দিও। কিন্তু একটা কথা বিশুদা, আমাদের সকলের হয়ে কিন্তু আপনাকেই দাঁড়াতে হবে। তার মানে? কারখানার ভবিষ্যতের কথা ভেবে এখানে বয়স্করা সব ভেঙে পড়েছেন, তখন অমরবাবু বেঁচে ছিলেন তিনি প্রতিবাদ করতেন, এখন অমরবাবু নেই, আমাদের ভালো মন্দ তো তোমাকেই দেখতে হবে। তোমরা কিছু চিন্তা করো না, অন্যায় হলে প্রতিবাদ হবেই। কথাগুলো তুমি ঠিক ঠিক শুনেছো তো? আগে মরা বাপে দিব্যি স্যার। এসব কথা যেন কেউ না জানতে পারে, দেবও নয়। ঠিক আছে স্যার, যাও। নমস্কার। কলোনিটা খুব
ঝামেলা বাঁধানো দেখছি। মিঠুকে একটু সামলাও জয়ন্ত। আমিও ঠিক ওই কথাটাই তোমায় বলবো বলবো করছিলাম। বিশ্বনাথকে একটু সামলাও, জানো বিশ্বনাথ আর মিঠু রোজ দেখা সাক্ষাৎ করে। শুধু প্রেম ভালোবাসা করলে তো আর আপত্তি ছিল না, ব্যাপারটা করাচ্ছে অন্যদিকে। অন্যদিকে মানে? অন্যদিকে মানে ওরা দুজনে কলোনিতে যাচ্ছে, লেবার খাপাচ্ছে। হ্যাঁ, তুমি এত খবর কি করে জানলে? বাহ, তুমি এমন বলছো যেন আমার কোনো লোকজন নেই। হ্যাঁ না, এ সবাই যদি কলোনিতে ডেরা গাড়ে, তুমি তো খুব মুশকিলে পড়ে যাবে ভাই। আরে আমি তো সেই কথাই বলবার চেষ্টা করছি তোমাকে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি বেঁচে দাও। বেঁচে দেবো? হ্যাঁ, মানে কলোনিটা সব সময় তোটা বেঁচে দাও। তুমি পাগল হয়েছে নাকি? ওই ঝামেলা নেবে কে? বুদ্ধি 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 চাই শিবনাথ, শুধু কপালের জোরে সবকিছু হয় না। শোনো, তোমায় আমি একটা প্রমোটার ঠিক করে দিচ্ছি, তুমি জলের দামে কলোনিটা বেঁচে দাও দেখি। জলের দরে কলোনিটা বেঁচে দেবো? হ্যাঁ। তাতে লাভ? লাভ আছে। কিরকম লাভ আছে? জমিটা বিক্রি হয়ে গেলেই উচ্ছেদের প্রশ্ন উঠবে। তখন শালা ওই প্রমোটার শালাই যেখানে যেখানে টাকা খাওয়াবার খাইয়ে মাঠ ফাঁকা করে ছেড়ে দেবে। তাহলে তো ঝামেলা আরো বেড়ে যাবে। যাবেই তো ঝামেলা আরো তো বাড়বে। ঠিক তক্ষণি তুমি তোমার ওই ফ্যাক্টরির লেবারদের নিয়ে গিয়ে তোমার রাজপুরের জমিতে সেটেল করে দেবে। এসব চালাকি, এসব রাজনীতি, দেখে নিও তোমরা, দুদিন পরে বুলডোজার চালাবে। আপনি এতটা উত্তেজিত হবেন না, বিশু তো আসছেই, একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। কি ব্যবস্থা করবে? দুদিন পরে কারখানাটাকে বেচে দেবে, মাথা গুজার ঠাঁইটাকে শুধু কেড়ে নিল। দেবু বলছিল তোমার নাকি শরীর ভালো নেই। না মা, সেরকম কিছু নয়। যার যা সয়, তুমি বাড়ির বউ, কোথায় ঘর সংসার করবে, টানা চলে কারখানা ঠেঙাতে, শরীরে কি এত দেয়? মা মা, এই যে বাবা যে আরম্ভ করেছে, এবার কিন্তু তোমায় কিছু বলতে হবে। কি হয়েছে বলবি তো? আমি কলোনিতে গিয়েছিলাম, কানাকুশো শুনে এলাম, বাবা নাকি কলোনিটা বিক্রি করে দিয়েছে। কি বলছো ছোট্টা? হ্যাঁ আমি ঠিক বলছি। দাঁড়া বাবা দাঁড়া, কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার কিন্তু তোমায় একটু বুঝতে হবে মা, নইলে কিন্তু ফল ভালো হবে না। ছোট্টা, তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে এটা বন্ধ করতেই হবে। দাঁড়া তো বৌমা, তোমাদের ঠিক বেঠিক বিচার করবার আগে এবার আমি একবার ওর সঙ্গে কথা বলবো, জানবো ব্যাপারটা কি। সেটা আজই মা, নইলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ গো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলো। না আগে তুমি কথা দাও যে রেগে গিয়ে আমাকে তুমি থামিয়ে দেবে না। আমি বুঝি সব সময় ডাকাডাকি করি, বলো কি বলছিলে? বলছিলাম কলোনি টলোনি বিক্রি করলে আবার নতুন করে ঝামেলায় পড়বে না তো? দেখছি আমার উপর তোমার আর ভরসা নেই। ছি ছি, এই তুমি কি বলছো? জানো সরজু, যতক্ষণ বিবেক বাধা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সব জিনিসই নেয়। আমার কাছে যেটা নেয় অন্যের কাছে সেটা নেয় নাও হতে পারে। কিন্তু পরিবার, সমাজ। সমাজ? আজকের দিনে টাকা যার সমাজ তার। তার মানে তুমি কলোনি বিক্রি করছো? দেখি। জানো মাঝে মাঝে আমার ভীষণ ভয় করে, যদি কোনো একটা ভুলে আবার সেই ভীষণ দিনগুলিতে ফিরে যেতে হয়। তাই বলছিলাম তুমি আবার একটু ভেবে দেখো। তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ভেবে দেখবো। আসি। এই যে ছোট সাহেব, এবার এবার আমাদের কি হবে, আমরা কি করব, কোথায় যাব? আপনি এতটা ভেঙে পড়বেন না, আমি আপনাকে কথা দিচ্ছি যে। তুমি তুমি কি করবে? এরা তো ছেলে মানুষ, মালিকের রাজনীতি আমি বুঝি, তোমাকে এখানে পাঠিয়েছে আমাদের ঠান্ডা করার জন্য, ওদিকে জমিটাকে বেচে দিল। এসব আপনি কি বলছেন? হয়তো ওনার জায়গায় থেকে উনি ঠিকই বলছেন, কিন্তু সবার চোখে বিশুদা তো। ছি 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 ছি, বিশুদা একটা ঘর বাঁচিয়ে
আমাদের সবার মাথার ছাদটা কেড়ে নিলেন। শ্রদ্ধায় সম্মানে আপনি যে আমাদের চোখে অনেক উঁচুতে ছিলেন বিশুদা। কলোনিটা বিক্রি হয়ে গেছে, এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে চলবে না বিশুদা। আজকে আজকে সকলে তোমার দিকে তাকিয়ে আছে, এদের আশা ভরসা সবকিছু তুমি। এদের সকলের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলতে হবে তোমায় যে এদের প্রত্যেকের ঘর তুমি ফিরিয়ে দেবে। কথা দাও বিশুদা, এদের সকলের ঘর তুমি ফিরিয়ে দেবে, কথা দাও প্লিজ। জয়া, সুকান্ত, সুবলদা, আমি এখানে দাঁড়িয়ে আপনাদের কথা দিচ্ছি, হ্যাঁ আপনাদের কথা দিচ্ছি যে যে কোনো মূল্যে আপনাদের প্রত্যেকের ঘর আমি ফিরিয়ে দেব। আমার শিরা উপশিরাতে আমার বাবার রক্ত বইছে, এর জন্য যত দূরে যেতে হয় আমি যাব। চলো মিঠু। বুঝলে, জালান কোম্পানির অশোক জালানকে কলোনিটা বেচে দিলাম। কলোনিটা বেচে দিলে? আমার জমি আমি বেচে দিয়েছি, ব্যাস। কিরে বিশু, তুই কিছু বললি না? খবরটা যখন এই সুবলদা বলাইদা নিয়ে গিয়ে পৌঁছলো তখন আমি কলোনিতে ছিলাম। ভেরি গুড, তুই ওদের অত ভালোবাসিস, ভেবেছিলাম তোকে বলবো লাস্ট ভিজিটটা একবার দিয়ে আয়। কিন্তু বাবার লেবাররা কোথায় থাকবে? কেন, আমার রাজপুরের জমিতে, সে তো অনেক দূর। হ্যাঁ, তা আমি কি করবো? কাজটা কি ঠিক করলে বাবা? আজ মানুষের আউটলুক বদলেছে, যাদের পাওয়ার কথা তাদের বঞ্চিত করে সবটা নিতে গেলে তারাই একদিন তোমার স্বাধীন সাম্রাজ্য ধ্বংস করে দেবে। এইসব সস্তা রাজনীতির বুলি বন্ধ করো। তোমার কাছে এটা সস্তা রাজনীতির বুলি হতে পারে, কিন্তু আমার কাছে এটা বাঁচা মরার লড়াই। খোকা, এ ব্যাপারে কথা বলতে আমি বারণ করেছি না? ওর মুখে মুখে কথা বলিস না, উনি নিশ্চয়ই চান না আমাদের এই বাড়ির কোনো ক্ষতি হোক। ক্ষতি? কিসের ক্ষতি, কার ক্ষতি মা? অন্যায়ের প্রতিবাদ করা যদি অন্যায় হয় তাহলে সেই অন্যায় আমি আবার করবো বারবার। তুমি তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছ। আমি ওদের কথা দিয়েছি বাবা। তুমি ওদের কথা দিয়েছ? হ্যাঁ, যে আমি থাকতে ওদের কেউ ঘর ছাড়া করতে পারবে না। খোকা তো কিছু অন্যায় বলেনি। চুপ করো, যা জানো না সে নিয়ে কথা বলতে এসো না। মা কি বলবে, মাই তো কথায় কথায় বলে যে কি ভীষণ পরিশ্রম করে, কি প্রচন্ড দারিদ্রের মধ্যে দিয়ে তুমি এখানে এসে পৌঁছেছো, আর প্রতি মুহূর্তে যারা বাঁচার জন্য লড়াই করছে তুমি কেন বুঝবে না তাদের কথা? কেন বুঝবো তাদের কথা? আমি যখন স্ট্রাগল করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কে ভেবেছিল আমার কথা? কেন, ডক্টর ত্রিবেদী ভেবেছিলেন, অমর মল্লিক ভেবেছিলেন। রমেশ, তাদের ইনপুটের চেয়ে আমার আউটপুট অনেক অনেক বেশি। 350,000 লোককে আমার কারখানায় আমি চাকরি দিয়েছিলাম। আমি আমি বলতে বাধ্য হচ্ছি বাবা যে তোমার ন্যায় অন্যায় সূক্ষ্ম বোধটা তুমি হারিয়ে ফেলেছ। বলবি তো বাপের হোটেলে কার্পেটের উপর দাঁড়িয়ে মাথার উপর ঝাড় লণ্ঠন চললে, বিক্ষোভ আন্দোলন প্রতিবাদ আর আর ভিখিরিদের ঘন ঘন করতালি শুনলে তোমার তোমার বুকটা খুব ফুলে ওঠে, তাই না? বলে একবার গিয়ে শক্ত রাস্তায় খটখট রৌদ্রের নিচে দাঁড়াও না। তুমি কি আমায় বেরিয়ে যেতে বলছো? এসব 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 কি হচ্ছে, কি হচ্ছে তোমাদের? সরজ, আমি যখন কথা বলবো তখন তুমি তার মাঝখানে কথা বলবে না। সরা বিশ্বনাথ, এই বাড়িতে যাত্রা নাটক চলবে না। তোমায় চলে যেতে আমি কোনোদিনই বলবো না। দরজা খোলা আছে, জার্মানি চলে যাও, আর এখানে তুমি যা খুশি তাই করো। শাট আপ, স্পর্ধা তোমার। শাট আপ, ভালো করে শুনে রাখো, আমার চলার পথে যে মাথা উঁচু করে দাঁড়াবে তার মাথা আমি গুড়িয়ে পিছে ফেলে দেব। বাহ, প্রয়োজনে নিজের সন্তানেরও। ইয়েস ইয়েস ইয়েস, এখানে দাঁড়িয়ে লেকচার না দিয়ে যে প্রতিশ্রুতি তুমি দিয়ে এসেছো সেটা পালন করে দেখালে বুঝবো যে তোমার
হিম্মত আছে। আমি তোমায় দেখিয়ে দেব বাবা। বাহ, দেখিয়ে দিবি বাবাকে? দেখিয়ে দিবি? দেখিয়ে দে না, পারলে একবার দেখিয়ে দে। রজু, কালে কালে আর কত দেখব? খরগোশ বলছে যে আমি সিংহের মাংস খাব। আমি যাচ্ছি আজই এক্ষুনি। খোকা, খোকা, তুই কি বলছিস খোকা? আমাকে ছেড়ে দাও মা। খোকা, উনি যাই বলুন, উনি তোর বাবা, ওর উপর রাগ করে আমাকে আমাকে তুই ছেড়ে যাস না খোকা। তুমি আমাদের ছেড়ে যেও না ছোড়তা। ঠিক আছে, আমি যাব না, কিন্তু একটা কথা আমি পরিষ্কার জানিয়ে রাখছি, এসব আর চলতে থাকলে আমিও কিন্তু চুপ করে থাকবো না। এরপরেও তুমি যদি মাথা উঁচু করে রুখে না দাঁড়াও, আমাদের সকলের মাথা কিন্তু হেঁট হয়ে যাবে। আমি জানি জানি, আমাকে একটু ভাবতে সময় দাও। এই কলোনির ভবিষ্যতের উপর আমার ভবিষ্যৎ নির্ভর করছে। বুঝলাম না। বাবা, জয়ন্ত কাকু আর জালানের চাপে পড়ে ওরা যদি রাজপুরে চলে যায়, তাহলে আমার আর ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। আমার তো মনে হয় তুমি একবার সোজা অশোক জালানির সাথে দেখা করো। তুমি ঠিক বলেছো, আমি যদি একবার কোন রকমের জালানকে কনভিন্স করতে পারি, যদি পারি, তাহলে বাবার এই অন্যায় অহংকারের দুর্গটাকে আমি চিরদিনের মতো ভেঙে চুরমার করে দেব। বসুন, বসুন। হ্যাঁ বলুন। শুনলাম যে আপনি শিবনাথ রায় চৌধুরীর কলোনিটা কিনেছেন। হ্যাঁ কিনেছি তো। আমি ওর ছোট ছেলে বিশ্বনাথ রায় চৌধুরী। আচ্ছা আচ্ছা। ওই কলোনির ব্যাপারে আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলুন। তার আগে একটু ভূমিকা করে নেওয়া দরকার। ভূমিকা? আপনাদের জালান ফ্যামিলির পুরো ইতিহাস আমি জানি। আপনার ঠাকুরদা কিভাবে আপনার বাবাকে নিজের পায়ে দাঁড়াবার জন্য ইনসিস্ট করেছিলেন সেটা পর্যন্ত। আমার ফ্যামিলির এত খবর আপনি পেলেন কি করে? মিস্টার জালান, আমি এও জানি যে আপনাকেও একদিন বালিয়ান্তে দুপুর রোদ্দুরে মেমারিতে কুলিদের সাথে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আরে বাহ। কি ব্যাপার বিশু, তুমি এখানে? বাবা পাঠিয়েছেন? না। ও আচ্ছা, জালান সাহেবকে কলোনির লোকদের দুঃখ কষ্ট বোঝাতে এসেছিলে বুঝি? হ্যাঁ খানিকটা। আপনি আর বাবা যখন বুঝলেন না তখন? চুলগুলো আমার এমনি এমনি সাদা হয়নি বিশু, তুমি এসব করতে পারো জেনেই এখানে গেঁথেছি। তা তোমার দুঃখের কথা শুনে অশোক জালান কি বললে? বললেন যে আপনার সঙ্গে কথা বলবেন। অদূর বুঝলে বিশ্বনাথ, এরা রতন চেনে। আপনি ভেতরে যান, আমি বরং চলি। হ্যাঁ এসো, যাও। শোনো, একটা কথা না বলে থাকতে পারছি না। অমন দেবতুল্য বাবার দুটো হাত কেটে তাকে ঠুটু জগন্নাথ না বানিয়ে দুটো হাত যোগ করে তাকে তো বিশ্বকর্মা বানিয়ে তুলতে পারো। হে, চারটে হাত থাকলেই বিশ্বকর্মা হবে, শনি হবে না, আজকের বাজারে এর কোনো গ্যারান্টি নেই। চললাম।
পাকা ঝুন্টু। এই যে মিস্টার গাঙ্গুলি, আসুন বসুন। আছেন কেমন জানান সাহেব? শুনুন, ওই কলোনিতে যতগুলো ঘর আছে সব আলাদা আলাদা নামে দানপত্র করে দিন। ওই কলোনির সব ঘর আমি দান করে দেবো। বলছেন কি? হ্যাঁ, 26 লাখ টাকা একটা বাচ্চা ছেলের কথা হিসেবে আপনি কি করছেন মিস্টার জালান? ঠিকই করছি। জানেন মিস্টার গাঙ্গুলি, এই 26 লাখ টাকার এগেনস্টে ওরা ওই কলোনির নাম দেবে মনোহর দাস জালান কলোনি, আমার ঠাকুরদা। ওখানে যে স্কুল হবে সেটার নাম দেবে রামদাস জালান স্কুল, আমার বাবা। ছবিটা কি ট্যাবলেট খাইয়ে গেল রে বাবা, এত সকালে কোথায় যাচ্ছিস রে? কলোনিতে। বিশ্বনাথ রায়চৌধুরীর আদর্শে একেবারে নিবেদিত প্রাণ, সাত সকালে কলোনির জন্য হিয়া উঠলে উঠল। ঠিক যেমন শিবনাথ রায়চৌধুরীকে টাকা পাওয়ার জন্য তোমার হিয়া উঠলে ওঠে। বাবা বাবা বা, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে কি শিক্ষাই হয়েছে, আপের সঙ্গে কি করে কথা বলতে হয় শেখায় না। দোষটা ইংলিশ মিডিয়াম স্কুলের নয় বাবা, দোষটা তোমার অবহেলার, তোমার উপেক্ষার। মিঠু, তোর তোর মা বেঁচে থাকলে তুই এভাবে কথা বলতে পারতিস না। মার কথা তুমি মুখে এনো না বাবা, তুমি কি ভাবো আমি কিছু জানি না? মা কেন সুইসাইড করেছিল আমি সব জানি। কে কি জানিস তুই? বড় কথা বলছি, তোর মা ছিলেন একজন মহিষী, নিজের অসুখ বিসুখ নিয়ে আমার ঘাড়ের বোঝা হতে চাননি, তাই। ও, আর মনিকা? মিঠু, বিশ্বনাথ রায়চৌধুরী মগজটি একবারে ধোলাই করে ছেড়ে দিয়েছে। তুমি যদি তার বাবার মগজটা ধোলাই করতে পারো বাবা, তাহলে আমার মগজটা ধোলাই করা কি খুব শক্ত ব্যাপার? তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস। মাত্রা তুমি ছাড়িয়ে যাচ্ছ বাবা, তুমি কেন বুঝতে পারছো না? শিবনাথ রায়চৌধুরীর সাথে অত্যাধিক চালাকি করতে গিয়ে তুমি তুমি তোমার নিজের কবরটা নিজে খুঁড়ছো। কি বলতে চাইছিস কি তুই? বিশ্বনাথ কিন্তু জাল গোটাতে আরম্ভ করে দিয়েছে, এখনো সময় আছে বাবা, তুমি তোমার নিজের বাঁচার রাস্তাটা নিজে খুঁজে নাও। সুবলদাকে সকালেই আমি সব খবর দিয়ে দিয়েছি। শোনো, এই কলোনিতে সকলে সুস্থভাবে বেঁচে থাকার স্বপ্ন সত্যি হবেই। কিন্তু জালান সাহেব আসবেন কখন? ওই তো। আসুন আসুন মিস্টার জালান। নমস্কার। এই হলেন সুবল বাবু। নমস্কার। রতন বাবু। নমস্কার। সুশান্ত। নমস্কার। জয়া। নমস্কার। নমস্কার মিস্টার রায়চৌধুরী, আমার একটু তাড়া আছে, আমার যেতে হবে, এগুলো ধরুন, সবাইকে বলুন ডিটগুলো নিয়ে যেতে। অনেক অনেক ধন্যবাদ মিস্টার জালান, তোমাদের প্রত্যেককে তাদের ঘর দান করে দিয়েছেন, আজ থেকে তোমাদের ঘরের মালিক তোমরা। অজিত, কাগজগুলো নিয়ে যাও, যাও। মিস্টার রায়চৌধুরী, আমার একটু তাড়া আছে ভাই। সে কি, আপনি চলে যাবেন? হ্যাঁ ভাই, আজ থাকতে পারছি না, আমি পরে এসে সব করে দেবো, গাড়িতে আমার একজন বিশেষ অতিথি আছেন, আমার যেতেই হবে। ওনার অতিথিকেও ডাকো না তোমরা। না বলবেন না প্লিজ। আচ্ছা দেখছি। দাদা, একবার নামতেই হবে, দু পাঁচ মিনিটের জন্য। সুমন বাবু, এই সেই কলোনি যার কথা আপনাকে বলছিলাম। আপনাদের ব্যাপারটা ডিটেলসে না জানলেও কিছুটা জানি, মিস্টার জালান রওনা হওয়ার আগে বলছিলেন, এখানে না এলে বুঝতেই পারছিলাম না। আমরা ভাবতেই পারিনি আপনি আসবেন। কি ব্যাপার বলুন তো, গান ওরে বাবা, না 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 একদমই না প্লিজ। তার চেয়ে বরং আপনারা শুরু করুন না, আমি তো আছি, সেই সেই গানটা সেই গানটাই হোক না। ¶¶
কেউ দেয় না কিছু, মাথা গুজার জায়গাটুকু, লিখতে পড়তে শিখতে চাইছে পাড়ার ছেলে ছোট্ট কুকুর। এমনিতে কেউ দেয় না কিছু, মাথা গুজার জায়গাটুকু, লিখতে পড়তে শিখতে চাইছে পাড়ার ছেলে ছোট্ট কুকুর। এমনিতে কেউ দেয় না কিছু, লড়াই করে বাঁচতে হয়, প্রভুর সামনে দাঁড়ানো তোমার আমার জন্য নয়। এমনিতে কেউ দেয় না কিছু, একখানা ঘর পাঠশালাটা, বুদ্ধি করে বাঁচতে হবে, থাকতে হবে বুকের পাটা। এমনিতে কেউ দেয় না কিছু, একখানা ঘর পাঠশালাটা, বুদ্ধি করে বাঁচতে হবে, থাকতে হবে বুকের পাটা। এমনিতে কেউ দেয় না কিছু, লড়াই করে বাঁচতে হয়, প্রভুর সামনে দাঁড়ানো তোমার আমার জন্য। এমনিতে কেউ দেয় না কিছু, এক মুঠো ভাত একটু আশা, কারোর পেটে তেষ্টা কিনে কারোর পেটে খাবার ঠাসা। এমনিতে কেউ দেয় না কিছু, এক মুঠো ভাত একটু আশা, কারোর পেটে চেষ্টা কিনে কারোর পেটে খাবার ঠাসা। এমনিতে কেউ দেয় না কিছু, ফেললে করি আসবে তেল, কাটলে রাজা প্রজার করি প্রজার হবে ছাঁয়াশ জেল। এমনিতে কেউ দেয় না কিছু, ফেললে করি আসবে তেল, কাটলে রাজা প্রজার করি প্রজার হবে ছাঁয়াশ জেল। এমনিতে কেউ দেয় না কিছু, লড়াই করে বাঁচতে হয়, প্রভুর সামনে দাঁড়ানো তোমার আমার জন্য নয়। এমনিতে কেউ দেয় না কিছু, একটু খামি আস্তা কুড়, মালিক চেনে লাভের টাকা, পিঁপড়ে চেনে লাভের গুড়। এমনিতে কেউ দেয় না কিছু, একটু খামি আস্তা কুড়, মালিক চেনে লাভের টাকা, পিঁপড়ে চেনে লাভের গুড়। এমনিতে কেউ দেয় না কিছু, মান সম্মান একটুখানি, মর্যাদাটাও আদায় করে আমরা কিন্তু বাঁচতে জানি। এমনিতে কেউ দেয় না কিছু, মান সম্মান একটুখানি, মর্যাদাটাও আদায় করে আমরা কিন্তু বাঁচতে জানি। এমনিতে কেউ দেয় না কিছু, লড়াই করে বাঁচতে হয়, প্রভুর সামনে হারানো তোমার আমার জন্য নয়। তুমি কি আমায় হুমকি দিচ্ছ? না না, হুমকি নয়, আমি আপনাকে সাবধান করে দিতে এসেছি। বাবাকে সামনে রেখে যে খেলা আপনি খেলছেন না, তার পরিণতি কিন্তু ভালো হবে না। শিবনাথ ঠিকই বলে, ছেলেটি একটি কেউকেটা হয়েছে, এর পেছনে কে? মিঠু? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। দেখো, তোমার মতন একজন সৎ সাহসী প্রতিবাদী যুবকের এতটা তরবারও ঠিক শোভা পায় না। আর তোমার বাবাও তো এমন কিছু একজন কচি খোকা নন, দুধ খাও বললে দুধ খাবেন, তামাক খাও বললে উনি গড়গড়ান নল টানতে আরম্ভ করবেন। বাবা যে কচি খোকার নন সে আমিও জানি, তবে আপনার মতো ধূর্তও নন। মুখ সামলে কথা বলবে, চিৎকার করবেন না, আমি কালা নই। তবে অলনির ব্যাপারে প্রত্যক্ষভাবে এগিয়ে এসে একটা জিনিস কিন্তু আপনি জলের মতো পরিষ্কার করে দিয়েছেন। অলনির ব্যাপারে আপনি যেরকম ভাবে এগিয়েছেন, তাতে আমার মনে হচ্ছে যে বাবার সমস্ত বেআইনি ব্যবসার পেছনে আপনি, আর অমর মল্লিককে খুন করে বৌদি শেয়ার বিক্রি করার বুদ্ধিটাও আপনারই। বিশ্বনাথ, উত্তেজিত হবেন না, আমি শুধু প্রমাণের অপেক্ষায় আছি, সেই কথাটাই আপনাকে জানাতে এসেছিলাম। চলে, আমাকে খেপিয়ে কোনো লাভ হবে না খোকা, ছাড়ে খাড়ে করে দেব। আমি সব লন্ডভন্ড করে দেবো, তাস করে দেবো। মনে আছে তাই দেখিতে কাকা জ্যাঠাদের কি অবস্থা করেছিলাম? খোকা আমাদের ছেলে। খোকা তোমার ছেলে, আদর দিয়ে দিয়ে তুমি বিশুর মাথাটা খেয়েছো, এত বড় স্পর্ধা জয়ন্তকে গিয়ে হুমকি দিয়ে আসে। দোষ তোমারও আছে, কতবার বলেছি ওরা বড় হয়ে গেছে, ওদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করো, তা নয় ছোট্ট খোকাটি ভেবে শুধু শাসন আর শাসন। না, শাসন করবে না, দিনের পর দিন স্পর্ধা বেড়েই চলেছে। অশান্তি না করে একটু বুঝিয়ে বললেই তো হয়। ধৈর্য আমি ধরিনি,
লেবারদের হয়ে ওকালতি থেকে শুরু করে কারখানায় মাথা গোলানো পর্যন্ত আমি সব বরদাস্ত করেছি। খোকার ব্যাপারে আমি একটা কথা বলতে পারি, খোকা কখনো মিথ্যে কথা বলে না। বুঝেছি, সারা বাড়ি মিলে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে। ওমা, এ আবার কি কথা? এক খোকা ছাড়া তোমার ব্যাপারে আর কেউ কখনো মাথা ঘামিয়েছে? পিছুই বা ঘামাচ্ছে কার আসকারায়, কে তাকে সাহস চোখাচ্ছে? হ্যাঁ গো, আমি কোনোদিন কখনো তোমায় কিচ্ছু বলিনি। আজ আমার একটা কথা রাখবে? যদি সম্ভব হয় তো রাখবো। এবার তুমি থামো, অনেক হয়েছে। আর কি দরকার আমাদের এত টাকার? দরকার আছে, আছে। আমার এখনো অনেক 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 টাকার দরকার। হ্যাঁ গো, তুমি অমন করছো কেন? সরজু, একটা কথা ভালো করে ভালো করে শুনে নাও। আজকের পর এই বাড়ির ত্রিসীমানায় যদি কেউ আমাকে নিয়ে আলোচনা করে, তার ফল ভালো হবে না। না মিঠু, বাবাকে বোধহয় থামানো গেল না, সবকিছু লন্ডভন্ড করে দেবে। তুমি তো আগেই হেরে বসে আছো। তুমি বুঝতে পারছো না, আসলে বাবা বাবা ক্রমশই লাগাম ছাড়া হয়ে উঠছে। দেখো, লড়াইটা তো তোমার বাবার বিরুদ্ধে নয়, তার অন্যায়ের বিরুদ্ধে। আজ তুমি যদি এগিয়ে না আসো, আরেকজন এগিয়ে আসবে। কিন্তু আমরা কি করতে চাইছি? আমরা আমরা একটা ছোট্ট নিদর্শন রাখতে চাইছি, একটা সুস্থ স্বাভাবিক জীবনের গতিতে ফিরতে চাইছি। না না, ঠিক আছে, কিন্তু শিবনাথ রায়চৌধুরী যদি তার সমস্ত অন্যায় মেনে নেয়, তাহলে কি এটা শেষ হয়ে যাবে? আমি তো তা বলিনি, আমি তো তা বলিনি সব শেষ হয়ে যাবে। হয়তো এটাই শুরু। আজ একজন বিশ্বনাথ থেকে আর একজন বিশ্বনাথ হবে, তারপর আরো আরো আরো। মিঠু, ঝাঁঝরা হয়ে যাওয়া এই সিস্টেমটার বিরুদ্ধে লড়াই করবার সময় এসে গেছে বিশু। হ্যাঁ মিঠু, দিস সিস্টেম মাস্ট চেঞ্জ, তারপর আমরা হারিয়ে যাব মিঠু আমাদের স্বপ্নের পৃথিবীতে। হ্যাঁ, নিশ্চয়ই আমরা হারিয়ে যাব, কিন্তু তার আগে একটু কুয়াশা পরিষ্কার করা দরকার। মনিকা, মনিকা? ইয়েস, মনিকা, তোমার আর আমার বাবার গার্লফ্রেন্ড, মানে রক্ষিতা, আর সমস্ত কুকর্মের ইকুয়াল পার্টনার। বাবার রক্ষিতা, তুমি কি বলছো মিঠু? আজ নতুন নয়, বহু বছর। আমার মায়ের মৃত্যুর কারণ ওই মনিকা। মিঠু, ইদানিংকালে বাবার সঙ্গে মনিকার মেলামেশাটা কিরকম বেড়ে গেছে, ব্যাপারটা আমার ভালো লাগছে না বিশু। কি ব্যাপার, একেবারে আসর সাজিয়ে বসে আছো? প্রয়োজন হয়েছে তাই। বলো। বলছি বিশ্বনাথ, বিশ্বনাথ কিন্তু এখন সাংঘাতিক হয়ে উঠেছে। তার মানে? আমার মনে হয় মিঠুর সঙ্গে মিলে ও এমন একটা জায়গায় পৌঁছেছে যেখান থেকে তোমার আমার কাণ্ড কারখানা, ঠিক আছে, সব ওর হাতের মুঠোয়। কিন্তু এখন পিছু হাঁটলে তো সন্দেহ আরো বাড়বে। আসলে কি যে গন্ডগোলটা পাকাচ্ছে, উফ, কিছুতেই বুঝতে পারছি না। এ তো খুবই সহজ ব্যাপার, ওসব বিশ্বনাথটা কেউ নয়, আসল প্লেয়ার হচ্ছে শিবনাথ। কেন, অমর মল্লিকের কথা ভুলে গেলে? ভুলে গেলে কি করে, যে মিঠু তোমার একমাত্র মামরা মেয়ে? তাহলে বুঝতে পারছ, একমাত্র বিশ্বনাথকে সরিয়ে দিতে পারলেই আমাদের শান্তি। Thank you.
মিঠু, আর তুই ঘামছিস কেন? কি হয়েছে, শরীর খারাপ? কাকিমা, বিশুদা আছে। আছে, জানো উপরে। নিজের কানে শুনেছি কাল তোমাকে বাবার মনিকা। হ্যাঁ বলো বলো, বাবার মনিকা আমি কি যে করে ভাবে ওরা তোমাকে শেষ করে দেবে বিশুদা। তুমি যান, একি এত রাত্রে ড্রেসিং গাউন পরে কোথায় যাচ্ছ তুমি? ডাক্তার আছে। বাবা নিশ্চয়ই আমাদের কথা শুনেছে, চলো। Good night, darling. Good night. Good night. Baba, Asura Rakhili Hoto. Ashi. বাবার সম্পর্কে এত বড় কথা বলতে লজ্জা করলো না তোর? আমি আমি সত্যি বলছি মা, আমার চোখের সামনে বাবা জয়ন্ত কাকুকে গুলি করে মেরেছে। না 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 না, আমাকে মারো মারো মারো, কিন্তু বাবা খুন করেছে মা। কি হয়েছে কি মা? ছোটটা ও কি বলছে শোন, ওকে বল, ও যা বলছে সব মিথ্যে সব মিথ্যে। কি হয়েছে কি হয়েছে ছোটদা? বাবা জয়ন্ত কাকুকে খুন করেছে। ছোটদা? হ্যাঁ বৌদি, আমার চোখের সামনে। দাদা কোথায়? ও এখানে নেই। তাহলে আমার এতদিনের বিশ্বাস, এতদিনের বুক ভরা অহংকার সব মিথ্যে সব মিথ্যে। আমি আমি জানতাম মা, আমি জানতাম যে এত বড় সত্যের সামনে তুমি দাঁড়াতে পারবে না। ছোটদা, এই ঘটনাটা কতজন জানে? শুধু মিঠু। আমি মিঠুকে বুঝিয়ে বলবো, তুমি কোর্টে মিথ্যে সাক্ষী দেবে। বাবা যা করেছেন আমাদের জন্য করেছেন, তুমি মিথ্যে সাক্ষী দিলে বাবা ছাড়া পেয়ে যাবেন।
আমি তোমায় কথা দিচ্ছি মা, কাল কোর্টে আমি মিথ্যে সাক্ষী দেব, বলবো যে আমি কিচ্ছু দেখিনি। তুমি বিশ্বাস করো মা, কালকে আমি বাবাকে ফিরিয়ে আনবই। মিথ্যে সাক্ষী দিয়ে অন্যায়কে যদি প্রশ্রয় দাও, তোমাকে আমি ক্ষমা করব না। তোর মিথ্যে সাক্ষীতে এই বাড়িতে ফিরে এসে ওই দাম্ভিক মানুষটা সকলের করুণার পাত্র হবে, তা আমি সহ্য করব না। তার চেয়ে ওর শাস্তিটাকে বুকের ওপর পাথর রেখে আমি বুক চেপে ধরব। মা, আমি যে বাবাকে ভীষণ ভালোবাসি মা, আমি যে বাবাকে ভীষণ ভালো। আজ পর্যন্ত এই মামলায় যতজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে কেউই এমন কোন তথ্য হাজির করতে পারেননি যাতে করে এই শিবনাথ রায়চৌধুরীকে প্রকৃত আসামি প্রমাণ করা যায়। আমার লার্নেড ফ্রেন্ড আজ যে সাক্ষী নিয়ে এসেছেন তিনিও কোনো নতুন সূত্রের উপর আলোকপাত করতে পারবেন কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ইওর অনার, আমার মাননীয় বন্ধু শব্দের জাল বিস্তার করে সাক্ষীকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, সাক্ষী বিশ্বনাথ রায়চৌধুরীকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেওয়া হোক। প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। বিশ্বনাথ বাবু, গত 8ই ডিসেম্বর আপনি যখন প্রয়াত জয়ন্ত গাঙ্গুলির বাড়িতে গিয়ে পৌঁছলেন তখন আপনি কি দেখলেন? চুপ করে থাকবেন না, বলুন বলুন। হ্যাঁ, আমার চোখের সামনে বাবা জয়ন্ত কাকুকে গুলি করে, আমার চোখের সামনে পর পর দুবার গুলি, বাবা। অর্ডার, অর্ডার। দ্যাটস অল ইওর অনার। শাবাশ, শাবাশ বিশু, শাবাশ, শাবাশ। শোন, লক্ষ লক্ষ শিবনাথ এখানে কিলবিল কিলবিল করছে, কটা শিবনাথকে তুই ধরবি? হ্যাঁ বল বল। পারবি না, পারবি না, বলতে পারবি না, কিছুতেই বলতে পারবি না। কোর্ট ইজ অ্যাডজার্নড। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের পর এবং শ্রী বিশ্বনাথ রায়চৌধুরীর সাক্ষ্যদানের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে অভিযুক্ত শিবনাথ রায়চৌধুরী দোষী এবং ইন্ডিয়ান পেনাল কোডের 302 নম্বর ধারায় দণ্ডিত করে আসামিকে আমি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলাম। Thank you.
বিশ্বনাথ, তুই আমাকে আমার পুরনো আমিটাকে ফিরিয়ে দিয়েছিস।